হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের কাঠ গাছ নিয়ে, যে কাঠ গাছের সবচেয়ে ভালো যে গাছটি বা ভালো যে মানটি আছে সেই গাছটি হইল আপনার মেহগুনি গাছ। তো এই মেহগুনি গাছের আমি শারীরিক যে বৈশিষ্ট্যটা আছে এই বৈশিষ্ট্যটা আপনাদের মাঝে তুলে ধরবো, মেহগুনি গাছের শারীরিক বৈশিষ্ট্য। তো মেহগুনি গাছগুলি বড় পর্ণমোচী গাছ, যা ক্যারিবিয়ান এবং মধ্য এবং দক্ষিণ আমেরিকার স্থানীয়। তারা তাদের আকর্ষণীয় এবং টেকসহ কাঠের জন্য পরিচিত, যা প্রায় আসবাবপত্র, মেঝে, ক্যাবিনেটরি এবং অন্যান্য আলংকারিক বা কাঠামোগত উদ্দেশ্য ব্যবহৃত হয়। মেহগুনি গাছে চকচকে গাঢ় সবুজ পাতার একটি প্রশস্ত ছড়িয়ে থাকা ছাউনি রয়েছে, যা সাধারণত লম্বা এবং ডিম্বাকৃতি, মসৃণ এবং প্রান্ত যুক্ত। পাতাগুলি লম্বা সরু পেটিওল সহ শাখাগুলির সাথে সংযুক্ত থাকে এবং তারা শাখা বরাবর একটি সর্পিল প্যাটার্নে বৃদ্ধি পায়। এই গাছগুলির মসৃণ লালচে বাদামি ছাল সহ একটি সোজা খাড়া কাণ্ড রয়েছে, যা ফ্যাকাশে উলম্ব রেখাযুক্ত। কাকল পুরু ও রুক্ষ হয় এবং গাছের পরিপক্ক হওয়ার সাথে সাথে এটি আরও গভীরভাবে খাঁচকাটা ও খসখসে হয়ে যায়। মেহগুনি গাছ ছোট সুগন্ধি ফুল উৎপন্ন করে, যা সবুজ সাদা বা ফ্যাকাশে হলুদ রঙের। ফুলগুলি শাখার ডগায় গুচ্ছগুলিতে বিভক্ত হয় এবং এরপরে ছোট আয়তকার ফল যাতে থাকে তাকে বেশ কয়েকটি বীজও থাকে। ও মেহগুনি গাছ তাদের আকর্ষণীয় এবং টেকসই সহ কাঠের জন্য মূল্যবান এবং তারা ব্যাপকভাবে সারা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয়। এছাড়াও তারা তাদের শোভাময় মূল্যের জন্য মূল্যবান এবং প্রায় ছায়াযুক্ত গাছ বা ল্যান্ডস্কেপ গাছ হিসেবে ব্যবহৃত হয়। এটা হলো মেহগুনি গাছের শারীরিক বৈশিষ্ট্য। তো আপনারা যাদের বাসায় যদি মেহগুনি গাছের কাঠ দেখবেন বা যদি আসবাবপত্র থাকে, তাহলে তারা বুঝতে পারবেন যে এইটা কতটা ভালো এবং শক্তিশালী একটি কাঠ, যেটাতে সহজে ঘুণ এবং পোকামাকড় কোনো কিছুই আক্রান্ত করবে না। তো আপনারা যদি বাসায় যদি আসবাবপত্র বানাতে চান এবং বেশি সময় ধরে টেকসই করতে চান, তাহলে অবশ্যই মেহগুনি গাছ দিয়ে, কাঠের গাছ দিয়ে বানাবেন।